নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি, মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, একটা আম। আমি অন্তত আজ থেকে 10 বছর আগে এটা থাইল্যান্ড থেকে এনেছিলাম। বহুবার চেষ্টা করেছি প্রোডাকশানের, নানাভাবে চেষ্টা করেছি, যেভাবে আম প্রোডাকশান করা হয় সেইভাবে, কিন্তু আমি প্রোডাকশান করতে পারিনি। ফল তো এ সকলের আগে আসে, আমি একটাও ফল দেখতে পাইনি। এবারে কোনো যত্ন করিনি, কিচ্ছু করিনি। হঠাৎ সোমবাবু এটাকে আবিষ্কার করলো, এই গাছটায় 10-12টা ফল হয়েছে। মুকুল প্রত্যেক বছরই দেখতে পাই আমরা, কিন্তু কোনো বছরই ফল পাই না। তো তো যাই হোক, এই আম আমি আজকে তুলছি, অবশ্যই সমুদ্র ওখানে একটা যেভাবে হোক পাঠিয়ে দেবো। সমুদ্র তো টেস্ট করতে ভালোবাসে, রেজাল্ট আপনাকে সমুদ্রই দিয়ে দেবে। আমি কারণ এই কাছে যতগুলো ফল আছে সবগুলোই দেখে গেছে, আমি একটা দেখাচ্ছি। এই দেখুন, এইদিকে আছে আর অনেক উপরে অনেকগুলোই আছে। তো যাই হোক, আজকের এই গাছটা আবিষ্কার হলো, এর ফিডব্যাক আমি আপনাকে দেব। আর অবশ্যই ভালো নাম সাজেস্ট করবেন, কী নাম দেওয়া যায়। এটা আপনাদের কাছে আমার আবদার থাকলো, নামটা আপনারাই দেবেন। সুপারির মতো আম, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, টেস্ট জানাবো।